বারবার সাতবার বাংলায় বামফ্রন্টের রেকর্ড ছুঁয়ে ফেলল গুজরাটে বিজেপি। 1977 থেকে 2006 পরপর সাতবার বাংলায় বিধানসভা দখল করে রেকর্ড করেছিল বামপন্থীরা। এবার সেই নজির ছুঁয়ে ফেলল গুজরাটের বিজেপি। 1995 সালে গুজরাটে প্রথমবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেশুভাই প্যাটেল। আর এবার বিরোধী শিবিরকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে গুজরাটে নিরক্ষর সংখ্যা গরিষ্ঠতা পেল বিজেপি। 182 আসনের গুজরাট বিধানসভায় বিজেপি পেয়েছে 156টি আসন, কংগ্রেস পেয়েছে মাত্র 17টি আসন, আর আপ পেয়েছে 5টি আসন, অন্যান্যরা 4টি। এবার নির্বাচনে বিজেপি পেয়েছে 52.5% ভোট, কংগ্রেস পেয়েছে 27.3% ভোট, আপ 12.9% ভোট। 2019 লোকসভা নির্বাচনে গুজরাটে 26টি লোকসভা কেন্দ্রের সবকটিতেই উড়েছিল গেরুয়া পতাকা, আর এবার বিধানসভা নির্বাচনে 85% কেন্দ্রেই জয় পেল বিজেপি। এই প্রথমবার গুজরাটে খাতা খুলল আপ। 2017 নির্বাচনে প্রথমবার গুজরাটে ভোটে লড়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জামানত খুইয়েছিলেন আপ প্রার্থীরা। আর এবার প্রায় 13% ভোট পেয়ে কার্যত কংগ্রেসের কাঁটা হয়ে দাঁড়ালো আপ। দিল্লি এবং পাঞ্জাব রয়েছে দখলে। এবার গুজরাটের প্রায় 13% ভোট আপে জাতীয় দলের স্বীকৃতির দাবিকে জোরালো করে তুলবে। দক্ষিণ গুজরাট থেকে শুরু করে সৌরাষ্ট্র, আহমেদাবাদ, গান্ধীনগরের মতো অঞ্চলের একাধিক আসনের কংগ্রেসকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে আপ প্রার্থীরা। কংগ্রেস এবং আপের ভোট কাটাকাটির ফলে বিজেপির আসন সংখ্যা 150 পেরিয়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দলের বিপর্যয়ের জন্য আপকেই দুষছেন কংগ্রেস নেতারাও। ये जो वोट काटू आए हैं उनका एक्सपोजर हो गया। आप पार्टी नाम का कोई वाहन जहाँ भी चुनाव लड़े हैं, इनका मकसद सिर्फ कांग्रेसी वोट काटने का था। মুখ্যমন্ত্রী হবার পর খোদ নরেন্দ্র মোদীও এতগুলো আসনে জয় এনে দিতে পারেননি বিজেপিকে। 1995 সালে ক্ষমতায় আসার পরও গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই ছিল পদ্ম শিবিরে, যার জন্য বারবার বদল হয় মুখ্যমন্ত্রীর মুখ। শেষমেশ 2001 সালে দিল্লি থেকে গুজরাটে ফেরত পাঠিয়ে নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেন অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীরা। 2002 নির্বাচনে মোদীর নেতৃত্বে বিজেপি জিতেছিল 127টি আসনে, 2007 কমে যায় 10টি আসন, বিজেপি পায় 117টি আসন, 2012 115টি আসন, 2014 মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন নরেন্দ্র মোদী, আর 2017 নির্বাচনে 99টি আসন জিতে কোনো ক্রমে গুজরাটে ক্ষমতা দখলে রাখতে পেরেছিল বিজেপি। গুজরাটের এই বিশাল জয়ের পর এদিন সন্ধেয় কর্মী সমর্থকদের ঢল নেমেছিল দিল্লিতে বিজেপির সদর দপ্তরেও, যেখানে এই বিশাল জয়ের জন্য গুজরাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भाजपा का प्रदर्शन आने वाले दिनों का स्पष्ट संकेत कर रहा है। जहां तक मेरी जानकारी है, एक भी पोलिंग बूथ में रीपोलिंग करवाने की नौबत नहीं आई है, मतलब कि सुख और शांतिपूर्ण रूप से लोकतंत्र की भावनाओं को पूरी तरह लेटर एंड स्पिरिट में स्वीकार करते हुए मतदाताओं ने लोकतंत्र के उस उत्सव को बहुत बड़ी ताकत दी है, और इसके लिए भी चुनाव आयोग अभिनंदन का अधिकारी है। গুজরাটের বিজেপির এই অনায়াস জয় আরও একবার প্রমাণ করল মোদী ম্যাজিককে টক্কর দিতে এখনো সেভাবে প্রস্তুত নয় কংগ্রেস। 24 এর আগে অন্য কোনো সমীকরণ ভাবতে হবে বিরোধীদের। নিউজ টাইম।